নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আবারও একটা এলআইসির ধামাকাদার প্ল্যান নিয়ে চলে এসেছি। অবশ্যই প্ল্যানের টেবিল নাম্বার কত এবং প্ল্যানের মধ্যে কী কী ফেসিলিটি আছে ডিটেলস আলোচনা করব। কেমন এবং এসে কত, ম্যাচুরিটি কত, এই এটসেট্রা এটসেট্রা, পিপিটি কত, সব জানতে গেলে কিন্তু নিচে জয়েন অপশন রয়েছে, জয়েন করে যেতে হবে। জয়েন করে গেলে কিন্তু সেখান থেকে ডিটেলসে পাওয়া যাবে। আমার অনেক কলিগ বন্ধুরা এলআইসি অ্যাডভাইজাররা আমাকে কিন্তু কমেন্টস করে, হোয়াটসঅ্যাপ করেন, তো তাদের জন্য বলবো প্ল্যান নাম্বারটা আমি বলে দিচ্ছি। এসে কত, ম্যাচুরিটি ভ্যালু কত, পিপিটি কত, তারপর ম্যাচুরিটি সেটেলমেন্ট আছে কিনা, এগুলো সব ডিটেলসে একদম ওখানে দেখে নিতে পারবেন। কেমন তো আজকে দিনেতে আপনার কাছে, আপনার মোবাইলে যদি এই রকম মেসেজ যায় যে আপনি ষোলো বছর ধরে 7 লক্ষ টাকা জমা করলেন ভারতবর্ষের সব থেকে ভরসাযোগ্য বিশ্বাসযোগ্য সংস্থায়, যেটা কিনা এলআইসি নামক সংস্থা, 16 বছর ধরে মাত্র 7 লক্ষ টাকা ইনস্টলমেন্টের মাধ্যমে জমা করলেন এবং গেট ম্যাচুরিটি অফ 27 লাখস, ম্যাচুরিটিতে আপনি 27 লাখ টাকা পেলেন, যেটা কিনা টোটাল ট্যাক্স ফ্রি, কল নাও। তো আপনার তখন কি মনে হবে যে আপনি 7 লক্ষ টাকা দিয়ে 16 বছর ধরে ইনস্টলমেন্টে 27 লক্ষ টাকা পাচ্ছেন? নো ডাউট ইটস এ গুড প্ল্যান, আর সেটা যদি এলআইসি থেকে হয়ে থাকে তো। সরি, এসএমএসটা তো সামান্যতম এসএমএস, কিন্তু এর পেছন দিকে আরও অনেক কিছু ফেসিলিটি এর মধ্যে লুকিয়ে রয়েছে, ডিটেলস আলোচনা করব। কেমন দেখতে থাকুন, শেষ অবধি দেখলে কিন্তু আপনারও ইচ্ছা জাগবে, হ্যাঁ আমার পরিবারের ভালোবাসার ব্যক্তির জন্য প্ল্যানটা করি। কারণ জীবন বীমার অপর নামে কিন্তু ভালোবাসার ইন্স্যুরেন্স। যদি আপনি চান যে আপনার ভালোবাসার মানুষেরা আপনার অবর্তমানেও ভালো থাকুক, তাহলে আজই একটি জীবন বীমা পলিসি তাকে উপহার দিন, আপনার ভালোবাসার ব্যক্তিটিকে। অধিক তথ্যের জন্য অবশ্যই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8100144145, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার বয়স উল্লেখ করে। আর আজকের এই টিউটোরিয়াল ভিডিওর পোস্ট নাম্বার হচ্ছে 192, তো সেটা অবশ্যই উল্লেখ করে দেবেন। 192 নম্বর টিউটোরিয়াল ভিডিওর পোস্টটা আপনি দেখেছেন এবং আপনি এই প্ল্যানটা করতে চাইছেন, আপনার বয়স এই, তাহলে কিন্তু আপনি ডিটেলসে সেখান থেকে জেনে যেতে পারবেন এবং পলিসিটা করার জন্য ডোর স্টেপে আপনি সার্ভিস পেয়ে যাবেন। শুধু নতুন পলিসি কেন, এলআইসি বিষয়ক যে কোনো সার্ভিসিংয়ের জন্য আপনি কিন্তু ডোর স্টেপে সার্ভিস পাবেন। শুধুমাত্র আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, এই নিচে স্ক্রলিংয়ের মধ্যে নাম্বার যাচ্ছে দেখুন 8100144145, যে আপনি এলআইসির কোন সার্ভিসটা চান, আর আপনার পলিসি নাম্বারটা উল্লেখ করে দেবেন, তাহলে নিডেড ডকুমেন্টস কী কী লাগবে না লাগবে সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পেরে যাবেন এবং ডোর স্টেপে কিন্তু আপনার এই পলিসি রিলেটেড যে সার্ভিস সেটাও সার্ভিস দেওয়া হবে। যাই হোক, তো অনেক কথা বলে ফেললাম, বাস্তব কথা হচ্ছে ভালোবাসার ইন্স্যুরেন্স এলআইসির আর এক নাম। আর আপনি কিন্তু এইটুকুনি মেসেজটা দেখেই ভাবছেন, যা খুব সুন্দর প্ল্যান, খুব সুন্দর প্ল্যান, খুব সুন্দর প্ল্যান, মাত্র 16 বছর ধরে আপনি মাত্র 7 লক্ষ টাকা দেওয়ার পরে, মানে ইনস্টলমেন্টে, এককালীন 7 লক্ষ টাকা দেবেন না, ইনস্টলমেন্টের মাধ্যমে 7 লক্ষ টাকা দেবেন, তারপর ম্যাচুরিটিতে আপনি 27 লক্ষ টাকা, 27 লক্ষ টাকা, যেটা কি না কোনো ট্যাক্স কাটা হবে না, টোটাল ট্যাক্স ফ্রি 27 লক্ষ টাকাই আপনার অ্যাকাউন্টে, আপনার ভালোবাসার ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে। তো সেটা আরও ডিটেলসে জানতে যাচ্ছি। 7 লক্ষ টাকা আপনি পেতে পারেন, 27 লক্ষ টাকা অবসরকালীন বীমা হিসেবেও কিন্তু এটা গ্রহণ করতে পারেন, গ্র্যাচুইটি অ্যামাউন্ট হিসেবেও কিন্তু এটা গ্রহণ করতে পারেন। আপনি আপনার মানে চাকরি জীবনে 16 বছর ধরে আপনি 7 লক্ষ টাকা জমা করলেন এবং চাকরি জীবনের শেষে গিয়ে কিন্তু আপনি একটা 27 লক্ষ টাকার লামস্যাম গ্র্যাচুইটি অ্যামাউন্ট কিন্তু আপনি পেতেই পারেন। কেমন তো আরও ডিটেলসে যাচ্ছি প্ল্যানটার মধ্যে। প্ল্যানটা কিন্তু সত্যি নো ডাউট অসাধারণ প্ল্যান, ভালোবাসার ব্যক্তিদের দেবারও কিন্তু প্ল্যান। তো চলুন একদম ডিটেলসে যাচ্ছি। শুরুতেই বলবো যে ইল্ড, এই প্ল্যানটাতে ইল্ড কত কি আছে, এই প্ল্যানটাতে ইল্ড কত কি আছে সেটা নিয়ে আলোচনা। উইদাউট ট্যাক্স বেনিফিট, আচ্ছা এলআইসি তো জানেনি, এলআইসি কিন্তু আপনার প্রিমিয়াম দিলে
ট্যাক্স ছাড়েরও সুযোগ রয়েছে। যেমন ম্যাচুরিটির সময়তেও ট্যাক্স ছাড় রয়েছে, তেমন এলআইসি প্রিমিয়াম দিলেও ট্যাক্স ছাড়ের সুযোগ রয়েছে। যদি আপনার আইটিআর থেকে থাকে তো সেখান থেকে ট্যাক্স ছাড়ের সুযোগটা উপভোগ করবেন। যাই হোক, তো উইদাউট ট্যাক্স বেনিফিট হচ্ছে 7.45%, আর উইথ ট্যাক্স বেনিফিট হচ্ছে কত, 9.48%। যারা ইল্ড নিয়ে চিন্তা ভাবনা করেন তাদের জন্য বলবো, গ্যারেন্টি দিচ্ছে এলআইসি, একদম গ্যারেন্টেড নন লিঙ্কড প্ল্যান উইথ প্রফিট প্ল্যান, আর ফিউচার প্রভিশনের জন্য এটা কিন্তু একদম অব্যর্থ ওষুধ। ম্যাচুরিটি ভ্যালু কত বলেছি, 27 লাখ, 27,56,000 টাকা আপনি পাবেন, 27,56,250 টাকা। এবার আসছে এক প্রিমিয়াম, 7 লক্ষ টাকা তো প্রিমিয়াম বলেছি, দেখুন ট্যাক্সের ছাড় দিয়ে আপনি 5 লক্ষ টাকা প্রিমিয়ামে জায়গাতেও যেতে পারেন। ফার্স্ট ইয়ার প্রিমিয়াম দেবেন কত, ফার্স্ট ইয়ার প্রিমিয়াম দেবেন আপনি 47,281 টাকা, আর আপনি সেকেন্ড ইয়ার থেকে প্রিমিয়াম দেবেন হচ্ছে মানে পরের 15 বছর 46,263 টাকা। অনেকেরই কোশ্চেন থাকতে পারে এলআইসিতে আবার প্রিমিয়ামের হেরফের, এলআইসিতে প্রিমিয়ামের হেরফের ফার্স্ট ইয়ার প্রিমিয়ামের সাথে জিএসটি থাকে 4.5%, আর সেকেন্ড ইয়ার থেকে জিএসটি থাকে হচ্ছে প্রিমিয়ামের সাথে 2.25%, যার জন্য সেকেন্ড ইয়ার থেকে প্রিমিয়ামের অ্যামাউন্ট একটু কমে যায়। এটা আমি অন্যান্য অনেক টিউটোরিয়াল ভিডিওতে বলেছি, ডিসক্রিপশানে গিয়ে নানান এই এলআইসি বেঙ্গল চ্যানেলের পোস্ট রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি দেখে নিতে পারেন। কেমন, তো এবার আসা যাক যে ম্যাক্সিমাম রিস্ক কভার, এই পলিসিতে ম্যাক্সিমাম নর্মাল রিস্ক কভার রয়েছে 27 লাখ টাকা, অলসো অ্যাক্সিডেন্টাল ম্যাক্সিমাম রিস্ক কভার কত রয়েছে, 27 লাখ টাকা। এইটার কথা আমরা এখন আলোচনা করব না, এটা এলআইসির অ্যাডিশনাল ফিচার্স, এই বিষয়তে আমরা আলোচনা করব না। অনেকেই বলে থাকেন যে এলআইসি পলিসি নাকি মরে গেলে বেশি টাকা পাওয়া যায়, আপনি বেঁচে থাকাকালীন অবস্থাতেই এবং মানে সজ্ঞানে টাকাটা উপভোগ করতে পারবেন, কম বয়সে প্ল্যান করলে আপনি 5 লক্ষ টাকা দিয়েও 27 লক্ষ টাকা পেতে পারেন। সেই প্ল্যান হচ্ছে এই প্ল্যান। আজকে আমরা রিস্ক কভারেজে কোনো আলোচনা করব না, যেহেতু এক্সট্রা ফিচার্স রয়েছে তার জন্য এখানে তো একটা কলামে দিতেই হয়, তো এই কলামে আমি সেটাই দিয়েছি এবং হেডিংয়ে প্রতিদিন উল্লেখ করি, আজকেও তাই বলছি, এলআইসি ইন্ডিয়াস বিগেস্ট অ্যান্ড মোস্ট ট্রাস্টেড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এখানে কি বলা হচ্ছে যে এখানে আমি একটা সন্তানের কথা চিন্তা করে প্ল্যানটার কথা একজনকে দেখিয়েছিলাম, সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। হচ্ছে রিস্ক হচ্ছে কত, এজ হচ্ছে কত, 8 বছর। কেমন, 8 বছর এজ, আপনি 8 বছর থেকে 23 বছর মানে 16 বছর আপনি প্রিমিয়াম দিচ্ছেন, 16 বছর আপনি প্রিমিয়াম দিচ্ছেন, তারপর কিন্তু প্রিমিয়াম দেওয়া ছাড়। আপনি প্রিমিয়াম দিচ্ছেন কত বছর, এই ক বছর আপনি প্রিমিয়াম দিচ্ছেন, যাদের ট্যাক্স ছাড়ের ব্যাপার রয়েছে তারা কিন্তু ট্যাক্স ছাড়ের ব্যাপারটাও উপভোগ করতে পারবেন। আপনার প্রিমিয়াম অ্যামাউন্টটা পড়বে হচ্ছে, এই ট্যাক্স ছাড়ের অ্যামাউন্টটা পড়বে হচ্ছে 2,23,696 টাকা। তাহলে ট্যাক্স ছাড় দিয়ে আপনার 5,17,530 টাকা প্রিমিয়াম দিয়ে আপনি 27,56,000 টাকা পেতে পারেন। এলআইসি আপনাকে বলছে যে আপনি এই প্ল্যানটা করছেন, তো এলআইসি আপনার লাস্ট ক বছর প্রিমিয়াম দেওয়া থেকে ছাড় দিয়েছে, দেখুন এই ক বছর প্রিমিয়াম দেওয়া থেকে ছাড় দিয়েছে, এই জন্য কিন্তু আপনি ট্যাক্সেরও ছাড় পাবেন না, প্রিমিয়াম দিচ্ছেন না ট্যাক্সেরও ছাড় পাবেন না, তো নেট প্রিমিয়ামটাও তার জন্য জিরো। এখানে কিন্তু আপনাকে ছাড় দিয়েছে কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স কভারেজ থেকে দূরে রাখেনি, কভারেজটা কিন্তু দেখুন গ্র্যাজুয়ালি কিন্তু বাড়তে থেকেছে, কভারেজটা কিন্তু কন্টিনিউ গ্র্যাজুয়ালি বাড়তে থেকেছে। তো এলআইসি মানুষের জন্য, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য এলআইসি চিন্তা করে। এলআইসি কিন্তু মার্কেটে যত প্ল্যান নিয়ে আসে না, মার্কেট সার্ভের মাধ্যমে মানুষজনদের চাহিদা অনুযায়ী কিন্তু প্ল্যান নিয়ে আসে, তো সেই জায়গা থেকে এলআইসি মানুষের জন্য নানান প্ল্যান করে, আর এলআইসি তৈরিই হয়েছে মানুষজনদের জন্য, মানুষজনদের সুরক্ষা প্রদান করার জন্য। তো এলআইসিকে ভরসা ও বিশ্বাস তো রাখতেই হবে, এলআইসি ভরসা ও বিশ্বাসের জায়গায় 1 নম্বর জায়গায় রয়েছে। এলআইসিও কিন্তু নিজে থেকে ইটসেলফ কিন্তু সেই জায়গাটা তৈরি করেছে, বিল্ড আপ করেছে বছরের পর বছর, বছরের পর বছর, বছরের বছর মানুষের একদম সুরক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে, মানুষের হেল্পিং হ্যান্ড হয়ে দাঁড়িয়েছে, মানুষের থার্ড চাইল্ড হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে এলআইসি বলছে যে আপনি
এই প্ল্যানটা করছেন, এই 936 নম্বর টেবিলে প্ল্যানটা করছেন, তো আপনাকে কিন্তু এলআইসি ছাড় দিচ্ছে প্রিমিয়াম থেকে, বাট ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু আপনার কন্টিনিউ রয়েছে। দেখুন এই টার্মটাতে দেখুন ইন্স্যুরেন্স কভারেজ কন্টিনিউ রয়েছে, তাই না? অবশ্যই এখানে পজ করে দেখতে পারবেন, আমি আগের ইন্স্যুরেন্সের কথা কিছু বলিনি। আগে মানে হচ্ছে যখন থেকে প্রিমিয়াম দেওয়া হচ্ছে তখন থেকেও কিন্তু ইন্স্যুরেন্সের ব্যাপারটা থাকছে। আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা করে, সন্তানের ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষার কথা চিন্তা করে প্ল্যান করছেন, আপনি আপনার নিজের জন্যও করতে পারেন, আপনি আপনার ওয়াইফের জন্যও করতে পারেন। তো আজকে তো আমি শুরুতেই বলেছি যে এলআইসি কিন্তু অপর নাম লাভ ইন্স্যুরেন্স, ভালোবাসার ইন্স্যুরেন্স। এলআইসি মানেই ভালোবাসার ইন্স্যুরেন্স, লাভ ইন্স্যুরেন্স, আর ইন্স্যুরেন্স মানেই কিন্তু ভালোবাসার একটা সম্পর্ক জড়িয়ে থাকে। তো অবশ্যই এই রকম জাতীয় প্ল্যান, যে প্ল্যানেতে আপনি মাত্র 5 লক্ষ টাকা দিয়ে আপনি কিন্তু 27 লক্ষ টাকা পাওয়ার অধিকারী হতে পারেন, তো আমি একদম যাদের ট্যাক্স ছাড়ের সুযোগ সুবিধা নেই তারা কত টাকা গেইন করছে সেটা এবার উল্লেখ করছি। যাদের ট্যাক্স ছাড়ের সুবিধা নেই তারা কিন্তু 20,15,024 টাকা গেইন করছে। আর এইখানেও দুখানা অপশান রয়েছে, দেখুন একটা স্যারেন্ডার অপশান আর একটা হচ্ছে লোন অপশান। এলআইসির এগুলো এক্সট্রা ফিচার্স, তো এটা আজকের জন্য অন্তত আলোচনা করছি না, আলোচনার মধ্যে আনছি না। অন্যান্য টিউটোরিয়াল ভিডিওতে এই বিষয়ে আলোচনা করে দিয়েছি, সেখানে দেখে নিতে পারবেন, সেখানে দেখে নেবেন কিভাবে না এই এলআইসি বেঙ্গল সার্চ দেবেন ইউটিউবে @LICBengal, তাহলেই দেখবেন এই চ্যানেলটা চলে আসবে। এবং সেই এলআইসি বেঙ্গল চ্যানেলের মধ্যে যে কোনো প্ল্যান, 192 নম্বর এই টিউটোরিয়াল ভিডিওটা এছাড়া যে কোনো প্ল্যান নিয়ে কিন্তু আপনি দেখতে পারেন, সেখানে স্যারেন্ডার এবং লোন বিষয়তেও আলোচনা করে দিয়েছি। তো আজকের মেন আলোচ্য বিষয় ছিল যেটা, সেটা এখন আর একবার বলে দিই যে আপনি মাত্র 7 লক্ষ টাকা, আপনি মাত্র 7 লক্ষ টাকা দিয়ে কিন্তু আপনি 27 লক্ষ টাকা পাওয়ার জায়গায় থাকতে পারেন। আর 7 লক্ষ টাকা 5 লক্ষ টাকাতেও পরিবর্তিত হয়েছে, পুরো টিউটোরিয়াল ভিডিওটা যদি দেখে থাকেন, 5 লক্ষ টাকায় কী করে পরিবর্তিত হয়েছে, 5 লক্ষ টাকা 16 বছর ধরে ইনস্টলমেন্টের মাধ্যমে আপনি যদি দেন, এলআইসি আপনাকে দেবে গ্যারেন্টেড ট্যাক্স ফ্রি 27 লক্ষ টাকা, যে এই টাকার ওপর কিন্তু কোনো ট্যাক্স মানে আর কি ট্যাক্সের আওতায় আসবে না, ট্যাক্স কাটা হবে না। তো আজকে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আসার আগে অবধি অসংখ্য অসংখ্য নমস্কার, টাটা।